হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বিগত কয়েকদিন যাবত স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ নিয়ে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছি, তো আজকে ভাবলাম যে এই যে বিভিন্ন ধরনের কনফিউশন আপনাদের মাঝে আছে, এই কনফিউশনগুলো একটু দূর করে দিই। সো এই জন্য এই ভিডিওটা বানানো। সো লেট স্টার্ট। প্রথম যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে কন্ডিশনালি অ্যাকসেপ্টেড। আপনার স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপে আপনি যেখান থেকে অ্যাপ্লাই করেছেন ওই ওয়েবসাইটে আপনার স্ট্যাটাস চলে এসেছে যে কন্ডিশনালি অ্যাকসেপ্টেড। এর মানে কি আপনি রিজেক্টেড? না, আপনি রিজেক্টেড হয়ে যাননি। আপনার হচ্ছে মেজর কিছু কাগজপত্র হয়তো বা বাদ পড়েছে জমা দেয়া, বা ওরা নতুন করে চাচ্ছে যেটা আপনি সাবমিট করবেন, ওটা সাবমিট করলেই আপনার এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, আপনি ফুললি অ্যাকসেপ্টেড, ওই স্ট্যাটাসটা চলে আসবে। সো এটা নিয়ে এত টেনশনের কিছু নাই, জাস্ট আপনাকে মেইল দিয়েছে ওরা অবশ্যই, অথবা হচ্ছে ওই ওয়েবসাইটেও লেখা আসে খুব সুন্দরভাবে, ওখানে ইনবক্স গেলে আপনারা দেখতে পারবেন যে কি কাগজ আপনার মিসিং আছে, তো আপনি ওই কাগজটা সাবমিট করে দেন, তো তাহলেই হচ্ছে আপনার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আর একটা বিষয় যে অনেকে অ্যাটাস্টেশন নিয়ে জানতে চান যে অ্যাটাস্টেড কাগজ যেটা মেইন কপি বিশেষ করে, ওটা কিভাবে আপনি ওয়েবসাইটে আপলোড করেছেন। হ্যাঁ, তো কারণ সিল যেটা দেয় অ্যাটাস্টেশনের সিল অ্যান্ড সাইন, ওটা পিছনে থাকে মেইন সার্টিফিকেটের, তো আপনার মেইন সার্টিফিকেটের স্ক্যান্ড কপিটা যখন আপনি দেবেন তখন কিভাবে আপনি সাবমিট করবেন। তো এক্ষেত্রে কি করতে পারেন, আমি যেটা করেছি মেইন সার্টিফিকেটের যে প্রথম পৃষ্ঠাটা ওটাও আমি স্ক্যান করে দিয়েছি, এবং একই সাথে পিছনের যে পৃষ্ঠাটা ওটাও স্ক্যান করে দিয়েছি, অ্যান্ড দেন দুটো ওয়ার্ড ডকুমেন্টে বসিয়ে পাশাপাশি দুটো ফাইল একসাথে করে দেন হচ্ছে পিডিএফ করে আমি ওখানে জমা দিয়েছি। আচ্ছা, সেকেন্ড আর একটা যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে ভিসা। ভিসা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে ভিসার প্রসিডিউরটা কিরকম, তো এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও দিব আপনার এন্টায়ার যে আমার ভিসার জার্নিটা সেটা নিয়ে। এখানে আমি একটু প্রাইমারিলি বলে রাখি যে আমার ইন্ডিয়ান এম্বাসিতে যেতে হয়নি, ইন্ডিয়ান যে মানে ইন্ডিয়ায় যে হাঙ্গেরিয়ান এম্বাসি সেখানে আমার শ্বশুরিরে যেতে হয়নি, বা আমার কাগজপত্র আমার নিজে থেকে সেখানে পাঠানো লাগে নাই। কারণ হচ্ছে আমাদের সময়ে মানে গত সেশনে আমরা যারা ছিলাম, তো আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য হাঙ্গেরিয়ান এম্বাসি থেকে একজন রিপ্রেজেন্টেটিভ উনি এসেছিলেন, দেন ঢাকায় আমাদের একটা ইন্টারভিউ হয়, ওখানে আমাদের কাগজপত্রগুলো সব জমা নিয়ে গিয়েছিল, অ্যান্ড কিছুদিন পরে প্রায় সম্ভবত এক সপ্তাহ বা 10 দিন এইরকম সময়ের পরে হচ্ছে আমাদের ভিসাটা ফেরত দেয়। আমাদের ভিসা আনতে আবার ওনার সাথে দেখা করা লাগে, অ্যান্ড দেখা করে ভিসা নিয়ে আসা লাগে, জাস্ট এতটুকুই। তো এখানে একটা ছোট ইন্টারভিউ নিয়েছিল আমাদের, জাস্ট মানে বাবার নাম কি মায়ের নাম কি, অ্যান্ড আমাদের হচ্ছে ফেইসের একটা ছবি তুলে রেখেছিল, অ্যান্ড হচ্ছে আমার আঙ্গুলের ছাপ নিয়েছিল, এতটুকুই ছিল সেই ইন্টারভিউয়ে। আর একটা প্রশ্ন যেটা থেকে যায় সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে। তো পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি যতদূর জানি যে ওই সার্টিফিকেটটার মেয়াদ 6 মাসের বেশি থাকে না, সো ভিসার ক্ষেত্রে আপনি যখন আবার অ্যাপ্লাই করবেন আপনাকে নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আমি এরকমই করেছি, কারণ আমি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিয়ে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা থেকে ভিসা পর্যন্ত সময় 6 মাসের বেশি অতিক্রান্ত হয়ে যায়, এটা অবশ্যই আপনাদের ক্ষেত্রেও হয়েছে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা নতুন করে আবার পুলিশ ক্লিয়ারেন্সটা করে ফেলেন। আর একটা কথা বলি এখানে, যে ভিসার ইন্টারভিউয়ের সময় যদি আপনার কোনো ডকুমেন্টস মিসিং থাকে, তো সেটা হচ্ছে আপনার ওখানে যে ইন্টারভিউয়ার আপনি তাকে জানালে অবশ্যই তারা আপনাকে বলবে যে হয় মেইলে বা যে কোনো একটা উপায়ে, যাতে আপনি তাদের সাথে নেক্সট কোনো একটা মিটিং করে বা যেভাবেই হোক ডকুমেন্টসটা শো করতে পারেন। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনি অনেস্ট থাকলে আই গেস ডকুমেন্ট দু একটা যদি মিসিংও হয়, অ্যান্ড আপনার যদি সেটা পাওয়ার আশা থাকে যে না আমার একটা ডকুমেন্টস মিসিং বা ওইটা আমি 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে পেয়ে যাব, সো এই জিনিসটা যদি থাকে তাহলে হচ্ছে কোনো সমস্যা হবে না। আর একটা যে বিষয়ে কনফিউশন থেকে যায় আপনাদের সেটা হচ্ছে ব্যাংক ডকুমেন্টস নিয়ে। ব্যাংক ডকুমেন্টসের ক্ষেত্রে আপনি যে কাউকেই আপনার স্পন্সর দেখাতে পারেন, আই মিন আপনার প্যারেন্টস অথবা আপনার নিজেকে, যে কাউকেই দেখাতে পারেন। নিজেকে দেখাতে হলে অবশ্যই আপনার সোর্স অফ ইনকাম কি ওটার একটা জাস্টিফিকেশন থাকতে হবে, অ্যান্ড দেন আপনার ব্যাংক ডকুমেন্ট অ্যান্ড ব্যাংক সার্টিফিকেট আপনার অ্যাকাউন্টের ফেভারে, অ্যান্ড আপনার প্যারেন্টসকে যদি দেখান সেক্ষেত্রে আপনার প্যারেন্টসের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক সার্টিফিকেট, ব্যাংক ডকুমেন্ট, তাদের পাসপোর্টের একটা কপি, অ্যান্ড তাদের সোর্স অফ ইনকাম সম্ভবত, এরকম কিছু ডকুমেন্টস আপনার সাবমিট করা লাগবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটা যেহেতু স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ভিসা, স্কলারশিপের ভিসা, তো এখান থেকে হচ্ছে আপনার ভিসায় বাদ পড়ার সম্ভাবনা খুব কম, তো আপনি যদি এখানে
কিছু প্রশ্ন এখানে থেকে যায় যে আমি আসলে কত টাকা দেখাবো আমার ব্যাংকে, বা কত অ্যাকাউন্ট কত টাকা দেখালে সেটা আর কি ভিসা পাওয়ার জন্য ভালো হয়। তো এটার আসলে কোনো লিমিট নাই, আপনি যত বেশি দেখাইতে পারবেন অতই ভালো, বাট এমন না যে আপনি হচ্ছে কম দেখালে আপনার এখানে অ্যাপ্লিকেশন মানে বাতিল হয়ে যাবে, কারণ আপনি একটা স্কলারশিপ পাওয়া স্টুডেন্ট। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মালিটিস, আপনি যখন ভিসাটার জন্য অ্যাপ্লাই করেন ওখানে কিছু ফর্মালিটিস আছে যে আপনার ব্যাংক ডকুমেন্টস দেখানো লাগে, শুধুমাত্র সেই জন্যই আপনার কাছে এই কাগজগুলো চেয়েছে। সো এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই, আপনি যদি 1 লাখ 1.5 লাখ 2 লাখ যেরকম পারেন ওইটা দেখান, ওটাতেও কোনো প্রবলেম হওয়ার কথা না যতদূর আমি জানি। তারপরেও যদি একটু বেশি দেখাতে পারেন আই গেস সেটা ভালো হয়, কারণ আপনি একটু সেফ সাইডে থাকেন তাহলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বিগত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে করে একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়ছে, হুইচ মেক্স মি হ্যাপি। অ্যান্ড এই জন্যই হচ্ছে পড়াশোনার অনেক চাপ থাকা সত্ত্বেও ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার্ড হই। সো আপনারাও হচ্ছে আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দিয়েন, যেন হচ্ছে আরও বেশি সাবস্ক্রাইবার পাই। অ্যান্ড দেন হচ্ছে আপনারাও একটু লাইক টাইক দিন ভিডিওতে, ইট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্স মি আ লট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড কিপ সাপোর্টিং। ওকে অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই বাই।